সহপ্রবন্ধক অবলিক উপপ্রবন্ধক অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানী লিমিটেড বিষয় স্মারকপত্র মহাশয় দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ বিদ্যুৎ যোগানের নামত সরকারে শেহতীয়াকৈ গ্রহণ করা সিদ্ধান্তর আমি সর্বসাধারণ রাইজর স্বার্থত বিরোধিতা করার লগতে তাৎক্ষণিকভাবে বাতিল করবলে দাবি জানালো। ইতিমধ্যে রাজ্যখনত অত্যাবশ্যকীয় দৈনন্দিন ব্যবহার হওয়া সামগ্রীর উপর অনৈশ্যকভাবে জাপি দিয়া মূল্যবৃদ্ধিয়ে জনসাধারণের উপর মাত মার দিছে। তার মাজত আকো বিদ্যুৎ মাচুল বৃদ্ধিয়ে সাধারণ গ্রাহকক রামদাং মাচুল বৃদ্ধিয়ে মাহটোর শেষত প্রতিজন গ্রাহকে ভরবলগা লাগিব তেওঁলোকৰ সীমিত উপার্জনেরে পরিশোধ করব নোৱাৰা বিদ্যুৎ বিল সাধারণ জনতাৰ পৰা কর সংগ্রহ কর কাতল ধনেরে জিলাই জিলাই কেবিনেট মিটিং পাতা উৎসবের নামত ঢাক ঢোল বজায় রাজকোষের ধন তহিলং করা সরকারখনে দেশের জনতার চিন্তা করে বর্ধিত মাচুলের সিদ্ধান্ত বাতিল কর। বিদ্যুৎ উৎপাদন অল এভার ডেট পঞ্চায়েত রাজ হ্যাজ বিন ইমিডিয়েট ইমিসেন্সলি কনস্ট্রিবিউশন অন স্ট্রেংথিং দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি অ্যান্ড দ্য এক্সেন্টিভলি হেল্পিং ইন ব্রিঙ্গিং রেভলিউশনারি ভারতীয় জেলা কংগ্রেস কমিটির সভাপতি কঙ্কন দাসের নির্দেশ মর্মে আমার যে আজি বর্ধিত বিজুলি মাচুল তা প্রত্যাহার করার কারণে আমি ইয়াই এই প্রতিবাদটি প্রতিবাদ করছো। আর লগতে মুখ্যমন্ত্রী যে কথা কৈছে যে পঞ্চায়েত নির্বাচন আমার কোনো দলীয় প্রতীক চিহ্ন নহব, পঞ্চায়েত নির্বাচন সকলে কোনো দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত মনোনীত হব নোৱাৰিব। এই ইয়ার প্রতিবাদত আমি আজি আমার বিজুলি যি উপসংমণ্ডল আছে তাত আমি এই স্মারকপত্র প্রদান করিম। আর লগতে পঞ্চায়েত নির্বাচন সময়মতো অনুষ্ঠিত করার কারণে আর প্রতীক চিহ্নর দলীয় প্রতীক চিহ্নর ব্যবহার করে যাতে আমি নির্বাচন অনুষ্ঠিত করব পারো বা নির্বাচন অনুষ্ঠিত করে সরকারে তার কারণে দাবি জানা আমি আমার সার্কল অফিসের জড়িয়ে আমি রাষ্ট্রপতিলৈ আমি মেমোরান্ডাম আমি আমি প্রেরণ করিম। এইখানে কি কয় আমি আমি রঙিয়া গ্রাম্য আর রঙিয়া টাউন ব্লকের মানে উদ্যোগত আমি অনুষ্ঠান করেছি। কংগ্রেস কমিটির নির্দেশত আর কামরূপ জেলা কংগ্রেসের উদ্যোগত আমার আজি নগর ব্লক কংগ্রেস, মহিলা কংগ্রেস, সেবা দল, যুব কংগ্রেস, এনএসওয়াই সকলেও লগ লাগি আমার দুটা দাবি আমি আজি এই গণতান্ত্রিক আন্দোলন আমি আমি গ্রহণ করছো। আমার প্রথমতো দাবি হল যে যাত সরকারে সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় একটা প্রপোজাল দিছে ইলেকশন কমিশনত যে দলীয় চিহ্নত তেওঁলোকে এবার পঞ্চায়েত ইলেকশন নির্বাচন পাতিব বিচরা নাই। তাৰমানে এইটোৱে প্রমাণ করেছে যে বিজেপির সাংগঠনিক স্থিতি অতি দুর্বল। তেওঁলোকে যদি এবার প্রতীক চিহ্নত তেওঁলোকে জিকে বা প্রতীক চিহ্নত যদি ইলেকশন খেলায় তেওঁলোকে তেওঁলোকৰ সাংগঠনিক স্থিতিটো প্রকাশ পাব আর এইটোৰ প্রভাব অনাগত লোকসভাত পড়ব। সেইকাৰণে তেওঁলোকে ভীতিগ্রস্ত হৈ তেওঁলোকে নির্বাচনক আয়োগক পরামর্শ দিছে। আমি এই ক্ষেত্রত কংগ্রেস দলে আমি প্রতিবাদ জানাইছো। আমি বিচাৰিছো যে দলীয় আগত যেনেকে আমার ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল দলীয় প্রতীকত তেনেকে আমার ইলেকশন প্রতিষ্ঠিত হব লাগে, ইলেকশন নির্বাচন অনুষ্ঠিত হব লাগে। আর নেক্সট কার্যসূচীটি হল আমাক রাইজে ইমান জ্বলা কলা খুয়াইছে জনসাধারণক, ইফালে আপনার পেট্রোলের দাম বৃদ্ধি, ডিজেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি,
ইলেকট্রিসিটি প্রত্যেক মাহত আপনার বৃদ্ধি করে আছে, তার পিছত স্মার্ট মিটার বহুয়াই রাইজক যে শোষণ করে আছে, এই শোষণের বিরোধিতার আমি আজি কংগ্রেস দলে রাইজর পক্ষত আমি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলিছো। আর অনাগত দিনত এইটো যদি আমার দাবি যদি পরিপূর্ণ নহয়, যদি মানি নলয়, অনাগত দিনত আমি অতি আমি আরো অতি জঙ্গি আন্দোলনের আমি কংগ্রেস দলের রাইজর পক্ষত থেকে আমি আন্দোলন করে যাব।